আলামিন ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর কাছে মাসের হিসাব হচ্ছে 12টি, এক বছরে 12টি মাস। আমাদের হিসাবেও কিন্তু চন্দ্র বছর বলি বা সৌর বছর বা বাংলা বর্ষ আমরা বলি, আমাদের এক বছরে মাস কয়টি? 12টি। তো এই 12টি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমাদান আল মুবারক, যে মাসটি আমরা এখন কাটাচ্ছি, এটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস। এটাকে বলা হয় সাইয়েদুর শুহুর, লিডার অফ দ্য অল মান্থস, সব মাসের নেতা। তো প্রশ্ন হচ্ছে, 12টি মাস থাকতে এ মাসের এত মর্যাদা কেন? মাস তো আরো অনেক আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল থানি, জুমাদা আল উলা, জুমাদা আল সানিয়া, রজব, শাহবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, এই যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে থেকে রমাদানের এত মর্যাদা কেন? এর কারণ হচ্ছে রমাদানুল মুবারকের ভিতরে এমন একটি রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়েও সেরা, সেটা হচ্ছে কদরের রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আরবিতে একটি প্রবাদ আছে যে শারাফুল মাকানি শারাফুল মাকিন, শারাফুল মাকিনি শারাফুল মাকান। কখনো কখনো ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বেড়ে যায়, আবার বস্তুর কারণে সময়ের মর্যাদা বেড়ে যায়। লেটস সে বিশ্ব ঈসা ইসলাম মক্কা থেকে মদিনাতে মাইগ্রেট করার আগে মদিনার নাম কি ছিল, কেউ বলতে পারবেন? ইয়াসরিব। ইয়াসরিব মানে কি? প্রতিশোধ নেয়া, টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান। তো বিষ্ণু মদিনায় যে জিজ্ঞেস করলেন, মাসমু হাযিহিল আরদ, এলাকার নাম কি, সবাই বললো ইয়াসরিব, মানে প্রতিশোধ। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, আমি যে এলাকায় থাকবো সে এলাকার নাম হবে প্রতিশোধ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মাসি ফর দ্য হোল ওয়ার্ল্ড, আমি তোমাকে রহমত করে প্রেরণ করেছি। আল্লাহ বলছেন, বিষ্ণুকে রহমত করে পাঠানো হয়েছে। তো রহমতের নবী যে এলাকায় থাকবে ওই এলাকার নাম প্রতিশোধ, এটা কি যায়? বিষ্ণুবীর সাথে যায় না আসলে। তো বিষ্ণু ঈসা ইসলাম বললেন, এ এলাকার নাম ইয়াসরিব হতে পারে না, আজ থেকে এলাকার নাম হচ্ছে তওবা কিংবা তৈবা, মানে পবিত্র ভূমি, বা মদিনাতুর রাসূল, রসুলের শহর। তো বিশ্বনবী মদিনাতে যাওয়ার আগে মদিনার কিন্তু এত মর্যাদা ছিল না, বিশ্বনবীর কারণে এই ইয়াসরিবের বা মদিনার মর্যাদা বেড়ে গিয়েছে। বিষ্ণু বলেছেন, মদিনার বাতাসে বরকত, মদিনার মাটিতে বরকত, পুরো মদিনাতেই বরকত। এখন আমরা সবাই মদিনাতে যেতে চাই, শুধু মদিনার কথা শুনলেই হৃদয় একটা উথাল পাথাল একটা আবেগ, এটা হয়েছে কিন্তু বিশ্বনবীর কারণে। আগে এলাকাটা ছিল ইয়াসরিব, বিশ্বনবী যাওয়ার পর হয়ে গেল মদিনা। তো বোঝা গেল ব্যক্তির কারণে স্থানের মর্যাদা বাড়ে, আবার বস্তুর কারণে সময়ের মর্যাদা বেড়ে যায়, কোনো বিষয়ের কারণে সময়ের মর্যাদাও কিন্তু বেড়ে যায়, যেটা আমরা রমাদানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে রমাদানের মর্যাদার কারণ হচ্ছে লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা এই রাত থাকার কারণে রমাদানের এত মর্যাদা। তো কদরের রাতের এত মর্যাদা কেন? কদরের রাতও তো রমাদানের বাকি 29টি বা 30টি রাতের মধ্যে একটি রাত, এ রাতের এত সিগনিফিকেন্সের কারণ কি? এ রাতের এত মর্যাদা বা তাৎপর্যের কারণ হচ্ছে, এ রাতে আল্লাহ তাআলা আল কোরআন আল কারীমকে নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। তাহলে ঘুরে ফিরে দেখা যাচ্ছে সব মর্যাদার কেন্দ্রবিন্দু কিন্তু কোরআন, কোরআনের কারণে কদরের মর্যাদা, আর কদরের কারণে রমাদান আল মুবারকের মর্যাদা। এজন্য এই রমাদানে আমাদেরকে কোরআন কেন্দ্রিক হওয়া উচিত। ইটস এ রিমাইন্ডার ফর মি অ্যান্ড ফর ইউ অল, সবার জন্য রিমাইন্ডার এটা, যে আমরা যাতে কোরআন কেন্দ্রিক হই, কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা যত বেশি বাড়ানো যায় আমরা এটা যেন চেষ্টা করি। কোরআনকে সাইয়েদনা জিব্রিল পৃথিবীতে নিয়ে এসেছেন, উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। কোরআনকে বিষ্ণু ঈসা ইসলামের উপর নাজিল করা হয়েছে, উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন। কোরআনকে আমাদের উপর নাজিল করার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মাত হয়েছি, আবার আমাদের মধ্যে থেকে যারা কোরআন পড়বো পড়াবো তারাও শ্রেষ্ঠ, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কাছে সে যে নিজে কোরআন পড়ে আবার অন্যকে শেখায়। তো বিশ্বের সবচেয়ে নিন্দিত এই কিতাবটা আজকে, নন্দিত কিতাবটা আজকে নিন্দিত হয়ে বসে আছে আর কি, সবচেয়ে স্মরণীয় বরণীয় কিতাবটা সবচেয়ে বেশি উপেক্ষিত। কোরআন আসলে আমাদের তেমন পড়াই হয় না, কিন্তু এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা আমাদেরকে হেদায়াত দিতে পারে, এবং এই কোরআন আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে। এজন্য প্রথম রিমাইন্ডার হচ্ছে আমাদের সবার জন্য, আসুন এই রমাদান মুবারকে, যেহেতু এটা শাহরুন নুজুলুল কোরআন, কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি, খুব বেশি কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি, মাতৃভাষায় কোরআন পড়ি, এবং কিয়ামুল লাইলে সালাতুত তারাবিতে অংশগ্রহণ করে কোরআন শোনার চেষ্টা করি। কোরআন এমন একটা গ্রন্থ, এটা শুনলেও সওয়াব হয়। ওয়া ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের রিসাইটেশন হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল করবে। এবং এটা এমন কিতাব যে কিতাবের একটি অক্ষর পড়লে 10টি রিওয়ার্ড, পৃথিবীর আর কোনো গ্রন্থের ক্ষেত্রে কিন্তু এমনটা বলা হয়নি।
من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها এবং যত আয়াত আমরা এই জীবনে তেলাওয়াত করেছি আমাদের জান্নাতের অ্যাপার্টমেন্ট তত তলা করে লম্বা হতে থাকবে ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। তো আসলে এই রমাদানে আমরা বেশি বেশি কোরআন পড়ি, কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখার চেষ্টা করি, কেননা এই কোরআনটা হচ্ছে পৃথিবীর সবচাইতে নির্ভুল একটা গ্রন্থ। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন, এটাতে কোনো ভুল নেই। এবং পৃথিবীর সবচেয়ে বেশি ছাপানো হয় যে এই গ্রন্থটা সেটা কিন্তু কোরআন, অলমোস্ট 3 বিলিয়ন কপি আছে পৃথিবীতে, 70টারও বেশি ভাষায় অনুদিত হয়েছে, 1 কোটি প্রায় কোরআনের হাফেজের সংখ্যা। তো আমরা সারা বছর নানা ব্যস্ততার কারণে আসলে কোরআন পড়া হয়ে ওঠে না, আসলে অ্যাটলিস্ট এই রমাদানে আমরা একটু কোরআন কেন্দ্রিক হই। আমরা হানাফি শাফিঈ মালিকি হাম্বলি 4টা স্কুল অফ থট ফলো করি। তো হাম্বলি মাজহাবের যিনি প্রতিষ্ঠাতা উনি হচ্ছেন আহমদ ইবনে হাম্বল, উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, দিনরাত হাদিস নিয়ে গবেষণা করতেন, 7.5 লক্ষ হাদিস মুখস্থ পারতেন, সেখান থেকে 40,000 হাদিসকে বাছাই করে উনি একটা কম্পাইলেশন করলেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের ভলিউম। উনিও রমাদান আসলে হাদিসের কিতাবগুলোকে প্যাকেট করে রেখে দিয়ে কোরআন নিয়ে বসে যেতেন। তো আসুন এই রমাদানে আমরা কোরআন কেন্দ্রিক হই।